আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মেনুকা বরাবরই মতন চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারে বাজছে এখন 7:40। 7:40 থেকে আমি ব্লকটা স্টার্ট করেছি। আর সকালবেলা চা খাইনি, খেয়েছি খাজুর, তারপরে ব্লকটা স্টার্ট করেছি। তো সুন্দর একটা ফুল সকাল দিয়ে শুরু করলাম, অবশ্যই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো ফুল ফুটেছে, সেটা দেখতেই পাচ্ছেন। এখনও কিছু বাকি আছে, সে ছোটো ছোটো হয়ে আছে, এগুলোও ফুটে যাবে। তো যাই হোক, আমাকে খুবই ভালো লাগে। সকালটা শুরু করলাম গাছ দিয়ে, একটা সবুজ একটা জিনিস আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো দেখতে থাকেন আমার ভিডিওগুলো, অবশ্যই ভালো লাগবে। আমি মাংস কিনেছি সকালবেলায়, তো দুটো কেটে রাখবো, ফ্রিজে রেখে দিব, যেহেতু রান্না করবো না আজকে। হয়তো একাধ পিস রান্না করবো আলু দিয়ে কিংবা কোনো সবজি দিয়ে, বাকিটা রেখে দেবো যেহেতু আমার ছেলে নাই, আসলে পরে রান্নাটা করবো। তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। মাংসটা আমি তিনভাবে ভাগ করে নিয়েছি, দুই ভাগটা রান্না করবো একটা সবজি দিয়ে, দুই ভাগ রেখে দিব ফ্রিজে। এখন বিছানাটা চেঞ্জ করে দিচ্ছি, চাদরটা পাল্টে দিচ্ছি, তুলে নিয়েছি, এটা এখন করে দেবো নতুন একটা কাঁথা চাদর। খাটটা তার আগে পরিষ্কার করব, সোফাটা পরিষ্কার করলাম, একটা চাদর পেরতে দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে ফিট করে চাদর মাদর পেতে দিই, তারপর দেখাচ্ছি। তো একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে চাদর পেতে দিয়েছি। আজকে টেবিল মুছেছি, তারপরে আলনা মুছেছি, আলনা ভাজ করেছি, যেগুলো বাদ পড়ার জিনিস ছিল সেগুলো খাটের ভিতর ভরে দিয়েছি, সোফাটাও চেঞ্জ করে দিয়েছি, আর একটা চাদর করে দিয়েছি। ক্যারিটা ছিঁড়ে গেছে, ধুলো ধুকে পড়ছে, সোফাটা পরিষ্কার করে তারপরে চাদরটাও দিয়ে দিয়েছি। সমান সমান হচ্ছে, কোনো প্রবলেম নাই। আর ওখানে একটা টেডি বিয়ার দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, যত যাবতীয় জিনিস ছিল, শোকেস, চৌকি, ফ্রিজ সব পরিষ্কার করে নিয়েছি, জানলা টানা সব পরিষ্কার করেছি। অনেকটা সময় লেগেছে, 1 ঘন্টার ওপর। তো পরিষ্কার করার পরে দেখাচ্ছি, না ভিডিওটা বড় হয়ে যাবে। তো বাড়ি টিপটপ থাকলে খুব ভালো লাগে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। থালা বাসন মাজা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করার পরে, এক অনেক থালাই ছিল, এক গামলা হয়ে গেছে। টোল টালারাও পরিষ্কার করে নিয়েছি মাজা ধোয়ার পরে, রান্নাটা বসে দিয়েছি, ভাত ফুটে গেছে, এদিকে রান্না হবে সবজি। রান্না হবে সবজি দিয়ে মাংস, আমি তো বলেছি দারুণ টেস্টি হয় মাংস দিয়ে সবজি রান্না। তার জন্য সবজি কি নিয়েছি, একটা নিয়েছি ঝিঙে, আর নিয়েছি পটল, যেমন কিছু সবজি দিব না। আর মাংস কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, সবজিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর একটা তেজপাতা, পরিমাণ মতন সরষের তেল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতন। পরিমাণ মতন লবণ আর হলুদ অ্যাড করেছি, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা ভালো মতন 2 থেকে 3 মিনিট মতন কষে নিচ্ছি। ভালো মতন মাংস কষানো হয়েছে, মাংসের তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি সবজি। সবজিটা দেওয়ার পরে আবার 2 থেকে 4 মিনিট মতন কষাবো। সবজি আর মাংস ভালো মতন 10 থেকে 12 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষে নিয়েছি। সেটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে কালার। এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার 15 মিনিট মতন। পরে আবারও ফিরে আসছি।
तो सब्जी रान्ना हो गए एकदम परफेक्ट, खूब सुंदर एक कलर इसे एखन दिए भाजा मसला। ভালো মতো নেড়েচেড়ে নামিয়ে দিচ্ছি। তো রান্না হয়ে গেছে ভাত আর সবজি। আজকে তেমন কিছু রান্না করব না, একটাই সবজি করেছি। সবজিটা দেখতে বুঝতে পারছেন যে কত টেস্টি হয়েছে আর কত সুন্দর কালার এসেছে, অনেক টেস্টি। সবজি দিয়ে মাংস রান্না অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, দারুণ একটা রেসিপি, খেতে অনেক টেস্টি হয়েছে। তো ভিডিওতে সাথ ভিডিওগুলো দেখতে থাকেন আর সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, অনেক কাজ আজকে করেছি, সব কিছু পরিষ্কার করেছি। তো ভিডিওটি বড় হয়ে যাবে বলে সেটা শেয়ার করে নিই। থালা বাসন মাজা ধোয়া, গ্যাস পরিষ্কার করা, ডবনা পরিষ্কার করা, থালা ধোয়ার, তারপরে কোটো যা ছিল সব স্বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা আছেন পুরাতন বন্ধু আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।